কুচবিহার জেলার 2 নং ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাল্পনিক গ্রাম। এই গ্রামে মাতৃযান অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা না থাকায় গর্ভবতী মহিলাদের যাতায়াতের খুব অসুবিধা হয়। এই সমস্যা নিয়ে 20 ডিসেম্বর 2016 তারিখে আমি একটি ইস্যু ভিডিও বানাই। এই কাল্পানি গ্রামে যাওয়ার রাস্তায় রয়েছে তোর্ষা নদী। তোর্ষা নদী পেরিয়ে গ্রামে যেতে হয়। শীতকালে তোর্ষা নদীর জল কম থাকায় নৌকো দিয়ে গ্রামের মানুষেরা নদী পারাপার করে, কিন্তু বর্ষাকালে তোর্ষা নদীর জল বেড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলে ভরে যায়। তখন নৌকো পারাপার বন্ধ থাকে, ফলে মানুষেরা নদীর এই পারে আসতে পারে না। এই গ্রামের বাসিন্দা মিনতি কার্জি 11 ডিসেম্বর 2016 তারিখে প্রসব যন্ত্রণা শুরু হয়। তখন মাতৃযান অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়, কিন্তু মাতৃযান অ্যাম্বুলেন্স আসেনি। তখন 700 টাকা প্রাইভেট গাড়ি ভাড়া করে রাত 7টায় 35 কিলোমিটার দূরে MGN হসপিটালে নিয়ে যায়। এরপর 2 জুন 2017 তারিখে কাল্পানি গ্রামে মাতৃযান অ্যাম্বুলেন্সের পরিষেবা চালু হয়। প্রথমে এখানে WRNA আর ভিডিও ভলেন্টিয়ার দাদারা আসে কাল্পানি সাবসেন্টারে। সেখান থেকে আমরা সবাই মিলে একটা দল গঠন করি। দল গঠন করার পরে গ্রামে গ্রামে মায়েদের সমস্যা সমস্ত কিছু ভিডিও করা হয়। সমস্ত কিছু ভিডিও আমরা করার পরে গ্রামের 4 জায়গায় দেখানো হয়। তারপর আমরা সকলে মিলে পার্থপ্রতিম রায় মহাশয়ের কাছে গিয়ে আবেদন করি একটি অ্যাম্বুলেন্সের জন্য। একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এই মধুপুর গ্রাম পঞ্চায়েতকে আমরা প্রদান করলাম। এখানে যেটা জানা গিয়েছে, এই কাল্পানি মধুপুর এলাকায় যে ইনস্টিটিউশনাল ডেলিভারির থেকে হোম ডেলিভারিটা তুলনামূলক বেশি হচ্ছে। মায়েরা যাতে, মা শিশুরা যাতে সঠিকভাবে তারা হাসপাতালে যেতে পারে, হাসপাতাল থেকে আসতে পারে, এখানকার নিজস্ব রোগীরা যেতে পারে, খেতে পারে, তাই গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েতকে এই অ্যাম্বুলেন্সটা প্রদান করা হলো। গাড়ি চালু হওয়ার পর থেকে আমার খুব ভালো লাগছে যে আমার মতো কোনো মায়েরই আর কোনো অসুবিধা হবে না। সব মায়েদের যাওয়া আসার কোনো কষ্ট থাকবে না। অ্যাম্বুলেন্স আসার পরে খবর দিতে গেলে সঙ্গে সঙ্গে চলে আসবে, কোনো মায়েরই কোনো অসুবিধা হবে না।